ব্যারাকপুর প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুরে খেলাধুলার মান বৃদ্ধির লক্ষ্যে ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে 2021 সাল থেকে শুরু হয়েছে ব্যারাকপুর প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতা অনূর্ধ্ব-১৩। সেই ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক সুব্রত মুখোপাধ্যায়, সংগ্রাম মুখার্জি, ইন্দ্রজিৎ শীল, প্রভাত হালদার, মিহির দাস, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা সম্রাট তপাদার, পৌরমাতা সন্দীপা বিশ্বাস সহ 8টি দলের কোচ এবং ফুটবল অনুরাগীরা। এই দিন 8টি দলের মধ্যে লটারি আয়োজিত হয় এবং ফুটবল প্রতিযোগিতার থিম সং প্রকাশিত হয়। আগামী 24শে ডিসেম্বর থেকে শুরু করে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার চলবে এই ফুটবল প্রতিযোগিতা। ব্যারাকপুর প্রিমিয়ার লীগ নিয়ে বলতে গিয়ে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় এবং ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা রাজা চক্রবর্তী জানান, অবশ্যই এখন গ্রাসরুট লেভেল থেকে উপর জোর দিচ্ছে এআইএফএফও, রাজা এই নামে একটা আন্ডার-13 টুর্নামেন্ট করছে। আশা করবো যে ব্যারাকপুর থেকে যা শুনলাম দাদা সম্রাটদা বলল, মানে আগে যেই ফুটবলাররা উঠেছে, স্বপনদা ছিল, জগদীশ দা ছিল, এরম আরও ফুটবলার উঠে আসবে এটা আশা রাখি। ফিফা ওয়ার্ল্ড কাপগুলো মানে দেখি আমরা কবে এখানে পার্টিসিপেট করবো? দেখো আমরা কোয়ালিফাইয়ে যাই ইন্ডিয়ায় পার্টিসিপেট করে, ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে ইন্ডিয়া টিম, আশা করবো যে আগামী দিন আমরা সাফল্য পাবো। এই ছোটো ছোটো বাচ্চাদের ফাউন্ডেশনের থেকে কি একাডেমি থেকে? অবশ্যই, যে টিএফের মধ্যে যদি আরও 4-5টা একাডেমি ইন্ডিয়াতে থাকে এবং গভর্নমেন্ট যদি সাপোর্ট করে, একটা একদিন আমরা মানে সাফল্যের মুখ দেখবো। বিশ্বকাপ চলছে, সেইখানে এইরকম ধরনের একটা উদ্যোগ নেওয়া কী বলবে? অবশ্যই, যেটা সুভাষনগর কলোনি অ্যাথলেটিক্স ক্লাব উদ্যোগ নিয়ে যে গ্রাসরুট, বড়োদের টুর্নামেন্ট অনেক হয় কিন্তু ছোটোদের টুর্নামেন্ট যেটা এজ লেভেল, সেখান থেকে ভালো যদি মানে প্লেয়ার পাওয়া যায়, সে আবার একাডেমিতে টিএফএ আছে, নানারকম একাডেমিতে সুযোগ পাবে, সেহেতু এটা ভালো উদ্যোগ। অ্যাকচুয়ালি আমাদের বাংলার বিগত কয়েক বছর ধরে দেখেছি বাংলার ফুটবলের মানটা, এবং বিশেষ করে যারা খুব ছোটো তাদের মাঠে আসা প্রবণতাটা কমে গেছিলো, এবং আমরা সেই উদ্দেশ্যেই যেন আমাদের যারা জুনিয়র রয়েছে তারা মাঠে আসে এবং তাদের থেকেই বাংলা ভবিষ্যতে যেন সংগ্রাম মুখার্জি এবং আমাদেরই ক্লাবের একজন খেলোয়াড় হচ্ছে ইন্দ্রজিৎ শীল, প্রভাত হালদার, এদের মতো যেন খেলোয়াড় পায়, এই উদ্দেশ্য নিয়েই আমরা আমাদের এই লীগটা শুরু করেছি এবং এটা আমাদের দ্বিতীয় বছর। আমরা আশা করি যেভাবে আমাদের ব্যারাকপুরের আটখানা ক্লাব আমাদের সহযোগিতা করছেন, যদি তারা এইভাবে সহযোগিতা করেন এবং আমাদের যারা রয়েছেন যাদের উপর নির্ভর করে আমরা এই ব্যারাকপুর প্রিমিয়ার লীগটা করি, যেমন সম্রাটদা রয়েছেন, বিশ্বদা রয়েছেন, আমাদের কাউন্সিলর সন্দীপা রয়েছেন, তারা যদি সহযোগিতা করেন আশা করছি নেক্সট ইয়ার আরও বড়ো করে আমরা আমাদের টুর্নামেন্টটা আরও আয়োজন করতে পারবো। ওটা টিম নিয়ে খেলা হবে, আটখানা টিম নিয়ে খেলা হচ্ছে এবং দুটো টিমে আটখানা টিমকে দুখানা গ্রুপে আমরা ভাগ করে ওপেন লটারির মাধ্যমে আমরা এটা করছি। লীগ সিস্টেম না? এটা লীগ সিস্টেমে খেলা, প্রত্যেকেই প্রত্যেকের সাথে খেলবে এবং প্রত্যেকটা টিমই তিনটে করে খেলার সুযোগ পাবে, এবং প্রত্যেক শনি এবং রোববার 24শে ডিসেম্বর থেকে আমাদের খেলা শুরু হচ্ছে। চব্বিশে ডিসেম্বর থেকে প্রত্যেক শনি রোববার আমাদের খেলা হবে। আজকে কী অনুষ্ঠান করবে? আজকে আমরা ওপেনিং আনুষ্ঠানিকভাবে আমরা ব্যারাকপুর প্রিমিয়ার লিগের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিজন 2-এর আনুষ্ঠানিক ওপেনিং করলাম, যার মাধ্যমে যে যেটা ছিল হচ্ছে আমাদের লিগের মানে লিগের গ্রুপ বিন্যাসটা এবং বিভিন্ন ক্যাপ্টেনদের আমরা ফটো সেশনের মাধ্যমে এবং প্রেস মিটের মাধ্যমে আমরা আমাদের ওপেনিং সেরিমনিটা আমরা আজকে করলাম। থিম সংটা করেছে আমার সাথেই কাজ করেন এবং আমার ছোটো ভাই প্রীতম সাধুকা, কারণ তাকে আমরা যখন বলি যে মানে অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করি সেখানে আমাদের সবাই আমাকে খুব উদ্বুদ্ধ করে বিভিন্ন খেলার ব্যাপারে, তাই সেই নিজে উদ্বুদ্ধ হয়ে আমাকে এই থিম সংটা করে দিয়েছে। টুর্নামেন্টে আপনি
কিছু বলুন স্যার। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।